আজ থেকে একাদশে ভর্তি শুরু, অক্টোবরেই অনলাইন ক্লাস। শেখ ফজলুল হক মনিকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। এবং কালিয়ায় ভাতিজার বল্লমের কোপে চাচা খুন। মাত্র এক মিনিটে নগদের অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাপ, স্ন্যাপ, সেলফি, সাইন, ব্যাস, হয়ে গেল নগদ অ্যাকাউন্ট। আপনাদের সঙ্গে আছি আমি এস এম জামান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের সুযোগ পাওয়া কলেজে ভর্তি কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। এটি চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া করোনা পরিস্থিতির কারণে স্কুল কলেজ বন্ধের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে অনলাইন ক্লাস। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড সূত্রে আরও জানা গেছে, একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। আর অনলাইনে ক্লাস শুরুর লক্ষ্যে আগামী 1 অক্টোবর থেকে বাজারে একাদশের পাঠ্যবই পাওয়া যাবে। এর আগে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে জানান, করোনা পরিস্থিতির কারণে অনলাইনে ক্লাস চলবে, এরপর শিক্ষা প্রতিষ্ঠান খুললে শুরু হবে স্বাভাবিক ক্লাস। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মনিকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ও যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকীর বিচারের দাবিতে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টঙ্গিপাড়া উপজেলা যুবলীগ এ কর্মসূচির আয়োজন করে। বেলা 11টায় পাটগাতি বাস স্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গোপালগঞ্জ টঙ্গিপাড়া সড়কের উপরে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নড়াইলের কালিয়ায় বসত ভিটা নিয়ে বিরোধের জেরে ভাতিজার বল্লমের কোপে চাচা জলিল মুন্সি খুন হয়েছে। শনিবার রাত 9:30 দিকে নড়াগাতি থানা সংলগ্ন উত্তর ডুমুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জলিল ওই গ্রামের মৃত কালামিয়ার ছেলে। পুলিশ জানায়, বসত ভিটা নিয়ে নড়াগাতি থানার ডুমুরিয়া গ্রামের আব্দুল জলিল মুন্সির সঙ্গে তার ভাইপো আয়নালের মধ্যে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় শনিবার রাত 9টার দিকে তাদের মধ্যে বাগবিতণ্ডা বাধে। এক পর্যায়ে উত্তেজনার বশে আয়নাল নিজের ঘর থেকে বল্লম বের করে নিয়ে জলিলের উপর চড়াও হয় এবং সে জলিলের পেটে বল্লম দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার কালিয়া সার্কেল রিপন চন্দ্র সরকার বলেন, আয়নাল এবং জলিল তারা দুজন চাচা ভাতিজা, নিজেদের জায়গা জমি নিয়ে পূর্বে থেকেই তাদের মধ্যে মানে মানসিক দ্বন্দ্ব চলতেছিল, যার প্রেক্ষিতে দেখা যায় যে আজকে তাদের কথা কাটাকাটির প্রেক্ষিতে একটা সময়ে জলিলকে গিয়ে আয়নাল স্টেফিং করে, মানে হচ্ছে পেটে আঘাত করে। তো তার প্রেক্ষিতে তাকে হাসপাতালে নেওয়ার পথে জলিল মারা যান। তো এরই প্রেক্ষিতে আমাদের অফিসাররা বিভিন্ন জায়গায় কাজ করতেছে এবং বিভিন্ন পয়েন্টে দেখা যাক, আমরা আসামি গ্রেপ্তারের জন্য অভিযানে আছি এবং আশা করি ভালো একটা রেজাল্ট পাবো এবং আসামি গ্রেপ্তার করতে সক্ষম হবো।